হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি। আজ প্রচণ্ড গরম, মানে গরমে একদম অতিষ্ঠ, না বিশ্বাস ওঠার মতো অবস্থা চারিদিকে। দেখতেই পাচ্ছেন যে একদম রৌদ্রে অবস্থা পুরোই খারাপ, অনেক গরম লাগছে। তো এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকার কুরিল বিশ্ব রোড এলাকায়। এখানে খুব অস্থির একটা জিনিস খেতে এসেছি, অর্থাৎ নিজেকে ঠান্ডা করার জন্য। তো আমি আগে লোকেশনটা বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ কুরিল বিশ্ব রোড জানেন যে খুবই গোলচক্কর একটা এলাকা, যেখানে ঠিকানা বললে খুঁজতে একটু কষ্টই হবে। তো এই মুহূর্তে এই দিকটা হচ্ছে নতুন বাজার নদ্দা, অর্থাৎ যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এলাকার রাস্তা। আর এই দিকটা হচ্ছে পূর্বাচল 300 ফুট এলাকা, অর্থাৎ পূর্বাচলে যায় বা উত্তরা থেকে আসে এই দিকটা দিয়ে। তো লোকেশনটা ভালো করে দেখলে আপনারা কিন্তু আসতে পারবেন, না হলে কিন্তু গোলমেলে অবস্থা হয়ে যাবে। আর এই দিকটা হচ্ছে উত্তরা যাওয়া, উত্তরা গাজীপুর বা ঢাকা ময়মনসিং এদিকে যাওয়ার জন্য। এটা হচ্ছে উত্তরা রোড, দেখতে পাচ্ছেন গাড়ি চলছে, কি পরিমাণ গরম, মানে একদম অসহ্য। আর এই দিকটা হচ্ছে ঢাকার দিকে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে কুরিল বিশ্ব রোডের যে BRTC কাউন্টার, সেই কাউন্টারের সামনে এক লোক লাচ্ছি বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন এই মামা, সে লাচ্ছি বিক্রি করে। তো আমি আসার সাথে সাথে এখানে দেখলাম যে মৌমাছি মৌ মৌ করছে। তো আসলে বিষয়টা বুঝতে পারলাম না। আমি প্রথম মনে করেছিলাম হয়তো বা এখানে ওই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, বোতলগুলোতে হয়তো বা মধু রাখা আছে, এর জন্য মৌমাছি মৌ মৌ করছে। কিন্তু না, এগুলো চিনি শিরা। এবং আমি প্রথমে আরেকটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি দূর থেকে মনে করেছিলাম এখানে হয়তো বা মাছি উঠছে, কিন্তু না, এগুলো মাছি না, সবগুলো ছিল মৌমাছি। এবং মৌ মৌ করছে দেখতে পাচ্ছেন। তো লোকটা ওই দিন এত গরম ছিল, এই জন্য উনি ফ্রি পানি খাওয়াচ্ছিল সবাইকে। অনেকে এসে পানি টাকা দিচ্ছিল যে অনেক গরম পানি দেন, কিন্তু না, লোকটা ফ্রি পানি দিচ্ছিল। তো এটা খুব ভালো লাগলো আসলে, আসলে উদার মানসিকতার লোক। তো আমি বললাম, মামা আমাকে এখন একটা স্পেশাল লাচ্ছি দেন খেয়ে দেখি। তো এটা হচ্ছে সাদা দই। তো তারপরে দিল বরফ কুচি, যে দেখতে পাচ্ছেন সে বানাচ্ছে বরফ কুচি। এবং তারপরে আসলো সেই চিনি শিরা, যেগুলোর চারদিকে মৌমাছি মৌ মৌ করছো। আর এই যে ঘটিটার মধ্যে উনি বানাচ্ছে, এটার মধ্যে হালকা বিট লবণ এবং আগে থেকে লেবু দেওয়া ছিল। এবং এই যে তরকারি ঘোটানোর বা ডাল ঘোটানোর হচ্ছে হাতে তৈরি লাচ্ছি, এটা দিয়ে নাড়া দিয়ে সে লাচ্ছিটা আমাকে দিল। এবং দেখতে পাচ্ছেন কত বড় গ্লাস, একবার আপনার গ্লাসের পরিমাণটা দেখুন। এবং আরও অবাক হয়ে যাবেন এটার মূল্য শুনলে আমি অবাক হয়ে গিয়েছি। তো লাচ্ছিটা আমি খাওয়া শুরু করলাম, আসলে খুব ভালো ছিল। গরমের অস্বস্তিতে লাচ্ছিটা খুবই টেস্ট লাগছিলো আমার, একদম গলা বুক সব ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ লাচ্ছিটার মধ্যে আইস দেওয়া ছিল। এবং শেষ করাটা অনেক টাফ, দেখতেই পাচ্ছেন কত বড় গ্লাস, একবার শুধু গ্লাসের সাইজটা দেখুন, মানে এর চাইতে বড় গ্লাস মনে হয় আর হয় না। সর্বোচ্চ বড় গ্লাস ভরে সম্পূর্ণ এক গ্লাস সে লাচ্ছি দিয়েছে। এবং এই রোদ্রের মধ্যে দেখুন এই যে ভিড় শুরু হয়ে গিয়েছে, ভিড়, আমি সবসময় এরকম ভিড় দেখি এখানে। এই যে ভিড় শুরু, লোকজন লাচ্ছি খেতে এসেছে গরমের প্রশান্তির জন্য। তো আমিও লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি গরমের মধ্যে লাচ্ছিটা খাচ্ছি আমি। তো শেষ করি লাচ্ছি এক টানে, একদম সেই, মানে খুবই টেস্ট, আপনারা খাবেন। এখানে আমি দইয়ের স্বাদ পাচ্ছি, চিনির স্বাদ পাচ্ছি, হালকা লেবুর স্বাদ পাচ্ছি। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়, মানে কী পরিমাণ ভিড় জমে গেছে। এর চাইতে বেশি ভিড় থাকে, বিশেষ করে বিকালের দিকে। আমি তো দুপুরবেলা এসেছি, এর জন্য খুবই কম, কিন্তু বিকালের দিকে আরও ভিড় থাকে। তারপরে আসলে অবশ্যই আমার লাচ্ছিটা খাবেন, লোকেশন তো বলেই দিয়েছি। উনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকে। এবং দেখতে পাচ্ছেন লাচ্ছি শেষ, নিচে বরফ কুচিগুলো দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগলো আসলে, খুব টেস্ট। তো আপনারা প্রতিদিনই পাবেন ওনাকে, প্রতিদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত উনি থাকে। তো ম্যাক্সিমাম সন্ধ্যা পর্যন্ত থাকে যদি লোকজন না থাকে, আর লোকজন থাকলে অবশ্যই সে রাত পর্যন্ত থাকে। এবং লাচ্ছিটার মূল্য হচ্ছে কিন্তু মাত্র 20 টাকা, এই যে আমি দিলাম, পেট করলাম, লাচ্ছিটার মূল্য মাত্র 20 টাকা, মানে আশ্চর্য, এত বড় লাচ্ছি। নর্মালি আমরা ওয়ান টাইম কাপগুলো ছোটোতে লাচ্ছি খাই বিভিন্ন জায়গায় 50 টাকা, 60 টাকা, 100 টাকা।
তো গাইস আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি থ্যাংক ইউ।